धन्यवाद माननीय एमपी महोदय मुशीर रहमान नाथ डांगा भाई के আমাদের এবারে সংগ্রাম আসলে চলচ্চিত্রের উন্নয়ন করার সংগ্রাম সোনালি দিনে ফিরে যাওয়ার সংগ্রাম সেই সংগ্রামে আমাদের সাথে যিনি এসে সংগ্রামের হাল ধরেছেন নেতৃত্ব দিচ্ছেন আমার ধারণা সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিরসবুজ একটু আগে রাঙা ভাই বলছিলেন যে আমি যাকে বাবা ডাকি উল্টোটা হলেও হতে পারে সেই হ্যান্ডসাম এভারগ্রিন আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সম্মানিত আহ্বায়ক আমার সবার আপনাদের সবার প্রিয় আলমগীর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের বিশেষ অতিথি এমপি মহোদয় এবং যারা আপনারা সামনে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম আলাইকুম হাততালিটা জোরে অনেক জোরে দিয়েছেন ভালো লাগলো কারণ হাততালি জোরে দিলে আপনার ক্যালোরি বার্ন হবে তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে বুঝতে পারছেন তো আরেকবার তালি দিতে হবে আচ্ছা এখানে একটু কোয়াইট হবেন আপনারা কিরণ কোয়াইট বঙ্গবন্ধুকে নিয়ে কি কথা বলবো সে যোগ্যতা কি আমাদের আছে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার যোগ্যতা নেই যেই জায়গাটিকে আমরা দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি আমাদেরকে দিয়ে গেছে বঙ্গবন্ধু মানে এই এফডিসি উনি আমাদেরকে দিয়ে গেছেন 1957 সনের 3রা এপ্রিল প্রাদেশিক পরিষদে উনি এটি বিল পাশ করেছিলেন যে বাংলাদেশে মানে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র হবে পাকিস্তানিরা বলতেন যে এখানকার ওয়েদারে যে ময়শ্চার আছে আর কি কি যেন আছে তাতে এখানে চলচ্চিত্রের নেগেটিভ ভালো থাকবে না তাই এখানে চলচ্চিত্র হবে না কিন্তু বঙ্গবন্ধু এখানে চলচ্চিত্র নির্মাণের জন্য বিল পাশ করে এই এফডিসিটি নিজের হাতে উদ্বোধন করে আমাদেরকে এফডিসি দিয়ে গেছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু ওনার একটি ডাকে যেই কথাটি রাঙাবাই বললেন যে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ওই একটি ডাকে 7.5 কোটি বাঙালি এক হয়ে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি সুসজ্জিত আর্মির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং এই দেশ স্বাধীন করেছি উনি 10ই মার্চ 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে একটি কথা বলে গিয়েছিলেন যে রবীন্দ্রনাথ তুমি এসে দেখে যাও তুমি বলেছিলে যে 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী দেখেছ বাঙালি করে মানুষ করনি কিন্তু আমার বাঙালি আজ মানুষ হয়েছে আমি আগেই বলেছি বঙ্গবন্ধুকে নিয়ে বেশি কথা বলার কিছু নেই বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকে নিয়ে কথা বলতে হলে অনেক 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 লম্বা সময় দরকার আমার সৌভাগ্য হয়েছে ওনাকে জীবনে 2 বার কাছ থেকে দেখেছি যখন আমি 8-9 পড়ি শেখ কামাল আমার ক্লাস ফ্রেন্ড ছিল সেই সুবাদে একবার দেখেছি আরেকবার ফিল্ম আর্টিস্ট হওয়ার পর আমরা একটা প্রতিনিধি দল ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম স্বাধীনতার পরে তখন আমরা পেছনের বেঞ্চে বসে ওনাকে দেখেছি আমি 72-এর কথা বলছি তখন আমি একেবারেই নতুন শিল্পী আজকে আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদেরকে অনেকেই সহযোগিতা করেছে আমাদের শিল্পী নিপুণ সহযোগিতা করেছে আমাদের অনন্ত জলিল সহযোগিতা করেছে আমাদের হোসেন সাহেব সহযোগিতা করেছে আরও অনেকেই সহযোগিতা করেছে আমি এই মুহূর্তে নামগুলো বলতে পারছি না তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে সোহানুর রহমান সোহান ডাইরেক্টর অ্যাসোসিয়েশন শিল্পী সমিতি এডিটার্স গ্রিল
ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন আরও সমস্ত অ্যাসোসিয়েশন প্রোডাকশনের যারা আছে তারা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি করেছে, যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এই যে 19টি সংগঠন এক হয়ে চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করব, এখানে আপনাদের যার যার সমিতির কাজ আপনারা করবেন, কারোর সাথে যদি গণ্ডগোল থাকে কন্দল থাকে সেটা আপনারা মিটাবেন, কিন্তু চলচ্চিত্রর এই সম্মিলিত পরিষদ শুধু চলচ্চিত্র উন্নয়ন নিয়ে কাজ করবে, এর বাইরে নয়, এ কথাটা মনে রাখবেন। আমরা এখানে দলাদলি করতে আসিনি। আমার একটি কথা, চলুন আমরা বাঙালিরা বঙ্গবন্ধুর সন্তান হিসাবে বাংলাদেশিরা একবার চেষ্টা করি না এই চলচ্চিত্রকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে দিতে। আমরা বাংলাদেশে আবার চলচ্চিত্র নির্মাণ করব, যেই চলচ্চিত্র বাংলাদেশের বাঙালিদের কথা বলবে, যেই চলচ্চিত্র আমাদের প্রাণের কথা বলবে, যেই চলচ্চিত্র আমাদের হৃদয়ের কথা বলবে, আমাদের সুখ দুঃখের কথা বলবে। আবার বাঙালি হলে ফিরে যাবে, বাংলাদেশের ছবি দেখবে বাংলাদেশের হলে গিয়ে, সেই প্রচেষ্টা আমরা করব। এর জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি যেগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব, কীভাবে এই চলচ্চিত্রকে আবার নতুন জীবন দেওয়া যায়। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমাদেরকে অনেক অনুদান দিচ্ছেন, কিন্তু সবটাই একটু অগোছলাভাবে আসছে, কারণ এক একটা এক এক জায়গায় যাচ্ছে, কোনোটাই কাজ হচ্ছে না। এটি সমন্বয় করে যদি কাজ করা যায় চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। একটি কথা আছে, ঘড়ি কিন্তু সবসময় ডান দিকে চলে, ডান দিকে ঘড়ির কাঁটা চলে না, তেমনি চলচ্চিত্রের যে নেগেটিভটাও সবসময় ডান দিকে চলে। তাই ঘড়ির কাঁটায় যেমন দিন এবং রাত্রি আছে, চলচ্চিত্রেরও দিন এবং রাত্রি আছে। এখন হয়তো রাত্রি যাচ্ছে, আবার দিন ফিরে আসবে। আমরা বঙ্গবন্ধুর সন্তানরা, উনি আমাদেরকে এফডিসি দিয়ে গেছেন, এই দেশ দিয়ে গেছেন, আমরা এই চলচ্চিত্রকে আবার গড়ব, আবার হারানো গৌরব ফিরিয়ে আনব, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সাউন্ডটা একটু বাড়াই দিয়ে আমি।